हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल आहारे बाहारे बांगाली। आमी आज के बनाते चले मनोहरा मिष्टी, जेटा जनायर खुबी विख्यात मिष्टी। ये मिष्टिटा किभावे बनाच्छे चलुन देखे नीन। एटा बनाते गेले आमाके छानार प्रयोजन। एक लिटार दूध के छाना काटिए रेखे दिए। एबार ए छानाटाके भालो करे मिहि करे मेखे नेब, जाते ना কোনো খিঁচ থাকে বা কোনো গুড়লি দানা থাকে, তাহলে কিন্তু অসুবিধে হবে। আমি তাই এরকম করে 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 বারবার ঠেসে ঠেসে একটা থালার মধ্যে রেখে আমি এটা মেখে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেছে, এবার এটা একটি মন্ড বানিয়ে রাখব। এবার এটাকে আমি ভালো করে চিনির সঙ্গে কড়াইতে পাক দিয়ে নেব। এবার আমি ছানাটা পাক দেওয়ার জন্য কড়া নিয়েছি। কড়ার মধ্যে আমি 100 গ্রাম চিনি নিলাম। তাহলে হিসেব মতন কি হচ্ছে যে 1 লিটার দুধের ছানায় আমি 100 গ্রাম চিনি নিচ্ছি। এর মধ্যে আমি একটু সামান্য জল দিলাম। জল দেওয়া হয়ে গেল, চিনিটা নাড়াচাড়া করে নিয়ে ছানাটা দিয়ে দেব। এবার ছানাটাকে আমি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে চিনি আর ছানাটাকে একসঙ্গে নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া করতে 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 দেখা যাবে আস্তে আস্তে চিনিটা গলছে এবং ছানাটাও চিনির সঙ্গে ভালো করে মেশানো হয়ে যাচ্ছে। এই দেখুন কীরকম মিশে গলে গেছে চিনিটা এবং ছানাটাও কীরকম পাতলা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে গ্যাসটা কিন্তু একদম কমানো থাকবে, এবার নাড়াচাড়া করতে হবে, আস্তে আস্তে ওটা শুকনো হয়ে আসবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন জিনিসটা আস্তে আস্তে শুকনো হয়ে আসছে। এবার আমি ঘি এই কড়ার মধ্যে 1 টিস্পুন ঘি নিয়ে নেব। এই ঘিটা নিয়েছি আমি এখানে, আপনারা কড়ার প্রথমে ঘিটা নিতেও পারেন, অসুবিধা হবে না। এই ঘিটা নেওয়ার কারণ হচ্ছে কড়ার মধ্যে এই যে ছানা চিনির পাকটা হচ্ছে সেটা লেগে যাবে না, পরিষ্কারভাবে হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে এটা শুকনো হয়ে আসছে। এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 4টের মতো আমি এলাচি নিয়ে দানা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়ে নিলাম। এবার এটা ভালো করে আমি অশুক ছানার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন এবার ছানাটা কীরকম জল শুকনো হয়ে গেছে, এবার এটা বসে বসে আসছে। এবার আমি এর মধ্যে কিছুটা খোয়াকির দিয়ে দেবো। খোয়াকির দিয়ে দিলাম, 3 টেবিল স্পুনের মতন খোয়াকির আমি দিয়ে দিলাম। এটা আমি দিয়েছি, আপনারা নাও দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমি দিয়েছি টেস্ট একটু আরও ভালো হওয়ার জন্য। খোয়াকির দিয়ে ভালো করে ওটা পাক দিতে হবে। খুব শুকনো হবে না, আবার ভিজেও থাকবে না, এইভাবে তৈরি করতে হবে। এবার এটা শুকনো হয়ে এসছে। এবার এর আমি কতগুলো পেস্তা নিয়েছি, পেস্তাগুলো গ্রেট করে আমি ওর মধ্যে দিয়ে দেব। এই পেস্তা গ্রেট হয়ে গেছে, এবার আমি ওটা মাখার মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্তাটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে। যখন সন্দেশটার ভিতরে খাওয়া হবে, পেস্তাটা মুখে পড়লে খুব সুন্দরই একটা টেস্ট হয়, পেস্তার টেস্ট। এবার এটা ভালো করে নিয়ে এটা আমি এবার নাবিয়ে নেব। এবার নাবিয়ে নিচ্ছি আমি একটা প্লেটে। এবার নিয়ে এটা একটু ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাগুলোকে সব গোল গোল করে মুন্ডু বানিয়ে নেব। ঠান্ডা হয়ে এসছে, এবার আমি একটা হাতে ঘি নিয়ে দু হাতে ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে ওটা যখন আমি গোল 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 করে পাকাবো যাতে হাতে না জড়িয়ে যায়। এবার আমি এই যে গোল গোল করে মন্ডটা বানিয়ে নিচ্ছি। এবার যত পাকটা ভালো হবে, সুন্দর হবে, গোলগুলো ভালো হবে।
দেখুন ছানাটাকে আমি এক এক করে গোল গোল করে পাকিয়ে নিয়েছি, সমস্তগুলো পাকানো হয়ে গেছে। এবার আমি এতে একটা চিনির রস তৈরি করব, যার মধ্যে ডোবাবো। তার জন্য আমি 100 গ্রামের মতো চিনি নিয়েছি, এতে একটু 100 গ্রামের মতোই জল দিলাম। এবার এটাকে আমি একদম ঘন চিনির রসে তৈরি করব, একদম চটচটে যেমন রস হয় সেই রকম। এটা আস্তে আস্তে করে আমি এটা জাল দিতে থাকব। দেখুন চিনির রসটা একদম চটচটে হয়ে এসেছে, পুরো দেখলে দেখতেই বুঝে যাচ্ছে যে কেমন টপটপ করে পড়ছে, একদম চটচটে। এবার এর মধ্যে একটা একটা করে গোল্লা বা মন্ড যাকে যাই বলেন আপনারা ডুবিয়ে আমি তুলে নিচ্ছি। আমি এই থালার মধ্যে একটা কলা পাতা বিছিয়ে তার মধ্যেই আমি রাখছি। দেখেছেন কত চটচটে, যে আস্তে আস্তে করে রাখতে হবে, কারণ কলা পাতাটা আমি ব্যবহার করছি এই কারণেই ওটা তুলতে সুবিধা হবে শুকনো হয়ে যাওয়ার পর। এক এক করে সমস্ত মিষ্টিগুলো আমি রসে ডুবিয়ে তুলে নিচ্ছি। না, এখানে আমি সমস্ত মিষ্টিগুলোকে রসে ডুবিয়ে তুলে রেখেছি, কলা পাতার মধ্যে রেখেছি, আর ওপরে একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। আমি কলা পাতা এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে কলা পাতার পরিবর্তে আপনারা বাটার পেপার বা থালার মধ্যে ঘি মাখিয়েও আপনারা রাখতে পারেন। এবার মিষ্টিগুলোকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো, রসটা যাতে টেনে শুকনো হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণ রেখে দেবো বাইরে। দেখুন মিষ্টিগুলো এবার কীরকম শুকিয়ে গেছে, আমি তুললাম এরকম ঠিক দেখতে হয়েছে, মানে ছানার যে মন্ডর ওপরে একটা পাতলা চিনির আস্তরণ তৈরি হয়েছে। এর ফলে কী হবে, মিষ্টিটা খারাপও হয় না, আপনারা 3-4 দিন এমনি রেখেও আপনারা খেতে পারবেন ফ্রিজ ছাড়া। দেখছেন ঠিক কীরকম কী সুন্দর হয়েছে দেখতে। প্রত্যেকটাই আলাদা আলাদা কলার পাতা থেকে উঠে এসেছে এবং তৈরি হয়ে গেছে পুরো, এবার রেডি খাবার জন্য। দেখুন মিষ্টিটা এবার আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কত সফট। এবার আস্তে আস্তে করে ভাঙে টিপলে দেখুন ভেঙে গেল, এটা ভেতরটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কত সফট হয়েছে এবং ভীষণ খেতে তো খুবই টেস্টফুল, আমার তো খুবই ভালো লেগেছে। এবার আপনারা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। আমার মনে হলো রেডি হয়ে গেছে, এবার আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে কত সহজে এটা, স্টেপ বাই স্টেপ আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী সহজে এটা বানিয়ে ফেলা যাচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আপনারা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন অবশ্যই, আর নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে, নতুন রেসিপি নিয়ে অন্য কোনো দিন।